राजशाही जिला सदर होते রাঙামাটি পার্বত্য এলাকা, এটা রাঙামাটির একটা অংশ। জি জি, কাপ্তাই, কাপ্তাইটা, কাপ্তাই লেকটা। কিন্তু এটা বান্দরবন থেকে এটা দূরত্ব কতটুকু? আমরা যখন আসলাম বান্দরবন থেকে এখানে আসলাম, তারপরে বান্দরবনের একটা অংশ এখানে পড়েছে, কাপ্তাই রাঙামাটির একটা অংশ, রাঙামাটির একটা অংশ। তার মানে এটা মানে মানে বান্দরবনের শেষ, রাঙামাটির শুরু, মানে কাপ্তাই লেকের একটা একটা অংশ বা সাইড। এটা হচ্ছে রাঙামাটি কাপ্তাই উপজেলা রাঙামাটির অধীনে, মানে রাঙামাটির অধীনে। জি জি, কাপ্তাই উপজেলা, উপজেলা। জি, অর্থাৎ পর্যটকরা যদি এখানে বেড়াতে আসে তাহলে কী করবে? প্রথমে রাঙামাটি মানে বান্দরবন আসবে পরে? প্রথমে প্রথমে এটা ঢাকা থেকে সরাসরি কাপ্তাইতে, ঢাকা থেকে গাড়ি আছে কাপ্তাইতে। হ্যাঁ, কোন কোন পরিবহন আসে? হানিফ, শ্যামলী, এসালম, তারপরে আপনার সৌদিয়া, এগুলো ঢাকা থেকে আসে সরাসরি। এদের ভাড়া কেমন? এসিতে হচ্ছে 1200 টাকা, আর নন এসি হচ্ছে 550। এসিতে 1200 টাকা, নন এসি 550। আচ্ছা, ঢাকা থেকে যারা আসবে তারা মানে কোন হোটেলে থাকবে? এখানে থাকার ব্যবস্থা কি, আপনি কিছু বলতে পারবেন? এখানে থাকার যারা সরকারি কর্মকর্তা ওদের জন্য গেস্ট হাউস আছে সরকারি। হ্যাঁ, আর এমনি বিভিন্ন রিসোর্ট আছে, রিসোর্টে তারা থাকবে। ভাড়াটা কেমন? ভাড়াটা হাতের নাগালেই থাকবে, তেমন একটা বেশি না। কত তবু একটা ধারণা দর্শকদের যদি দিতেন? 1200 এই ধরনের খরচ হবে। আপনি কি মাঝে মাঝে এখানে আসেন এই পরিবেশটা? জি জি, আমি আসি এবং ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে। কাপ্তাই লেক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলেও রাঙামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়। আজ আপনাদের ভিডিওতে কাপ্তাই হ্রদ এবং এর আশেপাশের অঞ্চল আপনাদের ঘুরিয়ে দেখাব। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। 1962 সালে এর নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট 670.6 মিটার দীর্ঘ ও 54.7 মিটার উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে 16টি জলকপাট সংযুক্ত 745 ফুট দীর্ঘ একটি পানির নির্গমন পথ বা স্পিলওয়ে রাখা হয়েছে। আপনারা ভিডিওতে কাপ্তাই লেকের বিভিন্ন অংশ দেখছেন। এ স্পিলওয়ে প্রতি সেকেন্ডে 525,000 কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। এ প্রকল্পের জন্য তখন প্রায় 25 কোটি 40 লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা 48 কোটি ছাড়িয়ে যায়। কাপ্তাই হ্রদের কারণে 54,000 একর কৃষি জমি ডুবে যায়, যা ও এলাকার মোট কৃষি জমির 40%। এছাড়া সরকারি সংরক্ষিত বনের 29 বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত 234 বর্গমাইল বনাঞ্চল ডুবে যায়। প্রায় 18,000 পরিবারের মোট 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। আপনারা ভিডিওতে কাপ্তাই লেক দেখছেন। ঢাকার সায়দাবাদ কিংবা কমলাপুর থেকে বিভিন্ন মানের বাসে করে সরাসরি কাপ্তাই যাওয়া যায়। এক্ষেত্রে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। এছাড়া আপনি চাইলে চট্টগ্রাম থেকেও কাপ্তাই যেতে পারেন। বদ্দারহাট বাস স্ট্যান্ড থেকে প্রতি 30 মিনিট অন্তর অন্তর কাপ্তাইয়ের উদ্দেশ্য বাস ছেড়ে যায়। ভাড়া 80 থেকে 120 টাকা, সময় লাগবে 2 ঘন্টার মতো। ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম এসে বদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাই যেতে পারবেন।
বান্দরবন থেকে কাপ্তাই যেতে চাইলে রোয়াংছড়ি বাস স্ট্যান্ড থেকে রাঙামাটিগামী বাসে করে বড়ইছড়ি নেমে সিএনজি দিয়ে কাপ্তাই যেতে পারবেন। রাঙামাটি থেকে সড়ক পথে বাসে কিংবা সিএনজিতে অথবা ট্রলার নৌকায় কাপ্তাই লেক হয়ে কাপ্তাই বাজার যাওয়া যায়। কাপ্তাইয়ে রাত্রি যাপনের জন্য এখনও তেমন ভালো মানের বাণিজ্যিক হোটেল মোটেল গড়ে ওঠেনি, তাই রাত কাটানোর ইচ্ছা থাকলে আগে থেকেই কাপ্তাইয়ের সরকারি রেস্ট হাউস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসা উত্তম। এছাড়া সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমতি সাপেক্ষে সেনাবাহিনী, পিডিবি, পানি উন্নয়ন বোর্ড এবং বন বিভাগের রেস্ট হাউসগুলিতে কম খরচে রাত্রিযাপন করতে পারে। লেক প্যারাডাইজ পিকনিক স্পটেও রাত্রিযাপনের সুযোগ রয়েছে, তবে এজন্য বাড়তি অর্থ গুনতে হতে পারে। আর রাঙামাটি কাপ্তাইয়ের কাছে হয় কিংবা আপনার ট্যুর প্ল্যান সেভাবে হলে রাঙামাটি থাকতে পারেন। এছাড়া ন্যাভির কিছু রিসর্ট রয়েছে যেখানে আপনি রাত্রিযাপন করতে পারেন। কাপ্তাই লেকের আশেপাশে দর্শনীয় কিছু স্থান রয়েছে: ঝুলন্ত ব্রিজ রাঙামাটি, শুভরং ঝর্ণা রাঙামাটি, কাপ্তাই বাঁধ, কর্ণফুলি নদী, ন্যাভি একাডেমি, শেখ রাসেল ইকো পার্ক এবং ক্যাবল কার। প্রকৃতিপ্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখে নিতে পারেন। পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে কাপ্তাই লেক প্যারাডাইজ পিকনিক স্পট থেকে ঘুরে আসতে পারেন। দল বেঁধে নৌকা বিহার কিংবা প্যাডেল বোটে চড়ে লেক ভ্রমণ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়া স্পিড বোট, নৌকা রিজার্ভ করে কাপ্তাই লেক ঘুরে দেখার পাশাপাশি রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, রাঙামাটি শহর সহ আরও অনেক স্পট ঘুরে দেখতে পারেন। কাপ্তাইয়ের কাছে কর্ণফুলী নদীতে কায়াকিং করার ব্যবস্থা আছে, চাইলে সেই অভিজ্ঞতাও নিতে পারেন। কেবল করে চড়ার মজা নিতে চাইলে যাবেন শেখ রাসেল ইকো পার্ক। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলা অনন্য পাহাড়, লেকের অথৈ জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ। 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। আপনারা ভিডিওতে কাপ্তাই লেক সংলগ্ন এলাকা দেখছেন। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণার জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার, তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীব বৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষার লেকের পাশের ঝর্ণাগুলোর পরিপূর্ণ রূপের দেখা মিলে। প্রথমে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল 1,20,000 কিলোওয়াট। প্রথমে 40 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ও 2 নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে 1969 সালের 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটের কাজ শুরু হয়। বর্তমানে মোট 5টি ইউনিট চালু আছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। আপনারা ভিডিওতে কাপ্তাই লেকের পাশে অবস্থিত ন্যাভির রিসোর্টগুলি দেখছেন, ইচ্ছে করে আপনি এখানে রাত্রিযাপন করতে পারেন। কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি। রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে কাপ্তাই লেককে কেন্দ্র করে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। লেকের দুই ধারই পাহাড় টিলা দিয়ে ঘেরা। ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায়। ট্রলারে করে যাওয়া যায় শুভরং জলপ্রপাতে। লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মাণের সময় লেকে তলিয়ে যায়।
রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরে অবস্থিত, যা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের অন্যতম আকর্ষণীয় স্থান। কাপ্তাই লেকে মাঝখানে ছোট ছোট দ্বীপে কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে, চাইলে সেখান থেকে দুপুর কিংবা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নিতে পারেন। কাপ্তাইয়ের কাছে আছে বেরাইনো লেকশোর ক্যাফে, জুম রেস্তোরাঁ, প্যারাডাইস ক্যাফে ইত্যাদি, কিংবা নিজের পছন্দের খাবার খেতে ঘুরে আসতে পারেন নৌবাহিনীর ঘাঁটি সংলগ্ন ভাসমান রেস্টুরেন্ট থেকে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে। রাঙামাটি হোটেলে থাকতে চাইলে রয়েছে হোটেল গোল্ডেন হিল রিজার্ভ বাজার রাঙামাটি, হোটেল গ্রিন ক্যাসেল রিজার্ভ বাজার রাঙামাটি, হোটেল ল্যাক ভিউ রিজার্ভ বাজার রাঙামাটি, হোটেল সুফিয়া কাঁঠালতলি রাঙামাটি। আপনি ওয়েবসাইট থেকে এদের ঠিকানা সংগ্রহ করে আপনি হল রুম বুকিং দিতে পারেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনাদের লাইক এবং শেয়ারের করলে বিদেশিরা এবং দেশি বিদেশি পর্যটকরা এই স্থানগুলো সম্পর্কে অবগত হবে এবং তারা জানতে পারবে। মূলত কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। আপনার সুযোগ এবং সময় পেলে অবশ্যই এই দৃষ্টিনন্দন জায়গাটি ঘুরে আসবেন। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এবং অন্যান্য জায়গাও আপনারা দেখতে পারেন।